ফাইনালি হয়ে গেছে এইটা ভাই ভাই বোনটা এসেছিল ওরা এনেছে ব্যাগটা একটা বেজ ও সুন্দর हेलो एंड वेलकम बैक टू आवर चैनल। आज के बाड़ीते अनेके आसबे। आज के एक्चुअली आमरा किछु लोकके इफतार देबो, माने किछु आशेपाशेर मानुषके इफतार दिए आसबो। आर होच्छे आज के इफतार माने बाड़ीतेओ इफतारे आसबे आजके अनेके। एखाने आमी मटन एई जे 3 केजी मटन एखाने कालके राते मैरिनेट करे रेखेछि। आलु भाजा होये गेछे अलरेडी। आमी एकटु मांसे कषा मांसई करबो। आर एखाने फ्राइड राइसेर तोमार सब भेजे निएछि। আর এখানে মাটন কষা চলছে। আর এখানে ডিম সিদ্ধ হয়ে গেছে, যেটা ইফতারিতে যাবে অনেক কিছুর সাথে। দুপুরবেলা ইফতারিতে যেটা দেব সেখানে থাকবে হচ্ছে ঘুগনি, একটা করে পাফ ব্রেড, আর হচ্ছে ডিম কলা, তারপরে কিছু পকোড়া, যেমন ডিমের পকোড়া হতে পারে বা চিকেন পকোড়া। চিকেন পকোড়াটা তো করছি, চিকেনটা ম্যারিনেট, চিকেন পকোড়া কালকে রাত্রেবেলায় সব কিছু একসাথে ম্যারিনেট করে রেখে দিয়েছি আমি ফ্রিজে। তো এখন আমার যে কাজটা সেটা হচ্ছে একে একে সব করে ফেলতে হবে, কারণ কালকে রাতে আমি সমস্ত কিছু ম্যারিনেট করে মশলা বানিয়ে সব কিছু করে রেখে দিয়েছিলাম। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো করতে জিরের গুঁড়ো আবার শেষ হয়ে গেছিল কালকে, তো এখন জিরের গুঁড়োটাও নিয়ে আসলো। আজকে ওকে ও হচ্ছে এখন সকালবেলা ঘুম থেকে উঠে এখন কাজ বাজে লেগে গেছে, আর কিছুই না। চল অনেক কাজ করতে হবে, তাড়াতাড়ি করি। চলো দুটো কড়াইতে বসিয়ে দিয়েছি, একটাই তো আট ছিলই না, 3 কেজি। খুব নাড়াতে মানে আমি নাড়াতেই পারছিলাম না, এই কড়াইটায় সব ঢেলে দিয়েছিলাম। মাটন কষছে, মাটন কষছে, বন্ধরে যাবে না। অবশেষে ফাইনালি হয়ে গেছে এটাও। এখনই এই গ্যাসটাও অফ করে দেব, আলুও দিয়ে দিয়েছি। উফ, আমার মাটন কষা ডান। মাটন কড়া হয়ে গেছে তোমরা দেখলেই, এবার রাইসটা জাস্ট বসালাম, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও বসিয়েছি। আমি জানি না, আমি মানে প্রথমবার এতজনের জন্য রান্না করছি। আম্বু সাইজের বড় বড় ওয়াটারমেলন আনা হয়েছে, জানি না ও কি করে কাটবো। দেখো এখানে একজন আয়না পরিষ্কার করছে। উফ, আমি দাঁড়িয়ে থেকে থেকে মাটন রান্না করতে করতে এখনো মানে আমার পায়ের মাসেল মানে মনে হচ্ছে পা নেই, পা অদৃশ্য হয়ে গেছে, এখনই খুলে পড়ে যাবে। উফ, আর এখানে এখন ঘুগনিটা সেদ্ধ বসালাম আর আলু একসাথে আছে। এবার আমার মাথাটা দেখে একটুখানি সাইড থেকে কানে সেট করে বানাও। ঠিক আছে না, কোয়ান্টিটি কম, অল্প অল্প দিয়ে দেবো। এই যে এখানে ফ্রাইড রাইস হয়ে গেছে। এত রান্না আমি কোনোদিন করবো একবারে কখনো ভাবিনি। যাই হোক, সাকসেসফুলি ডান আমার ফ্রাইড রাইস। একজন বসে নিচে আরামসে, ও ফ্যানটা চলছে একদম শান্তি, হেল্পার করছে হেল্পারের কাজ, আর কি বলে বস করছে বসের কাজ, তাই তো। তো এবার করতে এসেছি আমি হচ্ছে ঘুগনি। এবার দেখো এখানে ফ্রুটস কাটা চলছে এখন। কি হ্যাঁ হ্যাঁ অনেক ফ্রুটস কাটতে হবে আমাদের, তোর মতো বড় বড় হচ্ছে ভাই, একটা একটা করে যা। তুই কম করে কাটছিস মনে মনে হচ্ছে। আহারে কি উম করে কাটছিস, কাট আছে বলে তো প্লিজ। কাজ কি কাজ, এত কাজ কে করলো, রান্নাগুলো কে করলো? রান্না তো তোর ডিপার্টমেন্ট না, আমি রান্না করি তাহলে সবাই পালাবে খাওয়া লাগে। না না সেটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে অনেক কাজ করেছে ঘর, সকাল থেকে কাজ করছে আজকে বাবা। আমি শুধু রান্নাটাই করছি, পুরো ঘর টর গোছানো সব করছে। এখানে স্যালাড কেটে রেখেছে, এই কেকটা আছে, কেকটা এনেছিলাম ডিম সেদ্ধ, এটাও যাবে ইফতারিতে। ইভেন আপ আছে জলের বোতল, নিচে ওয়াচম্যান আছে যারা মানে সিকিউরিটি গার্ড ওদের, তারপরে আগের বিল্ডিং এ যেখানে আমরা থাকতাম সেই তাদের মানে সেইখানের যারা সিকিউরিটি গার্ড ছিল তাদেরকে, আর ওর অফিসের কিছু কলিগকে ইফতারিটা পাঠাবো প্যাকেটে করে করে। তো ওই প্যাকেটে ওগুলোই থাকবে যেগুলো বললাম তোমাকে, একটা ডিম সেদ্ধ, কলা, ফ্রুটস, তারপরে ব্রেড, ঘুগনি। তো এগুলো সবাইকে দেব, মোটামুটি অনেকজনকেই দিতে হবে, আর যারা বাড়িতে আছে আর কিছু ফ্যামিলিকে মাটন মানে মেন কোর্স মানে
অনেক ইফতারিতে যারা আসতে পারবে না বা যারা ঘরে আসছে তাদের জন্য মেন কোর্স আছে রাতে ডিনারের জন্য, আর ইফতারিতে তো এগুলোই আছে, এগুলো ইফতারির জন্য যা যেগুলো মানে ইফতারে সবাইকে দেবো সেগুলোই আমাদের জন্য ইফতারে আছে। আমি প্রচণ্ড টায়ার্ড, আমি এখন একটু রেস্ট করবো তারপর যাবো স্নানে, এখনও আবার কিচেন পরিষ্কার করতে হবে। এই এত তাড়াতাড়ি এতগুলো কেটে ফেললি আপেল? এই মাত্র দেখলাম যে প্রথম আপেল কাটছিস। দুটো না তিনটা আপেলই কেটেছি, তিনটা আপেল এতগুলো হয়ে গেছে। দেখি কত লাল বেরোয়। বাবা কি লাল রে বাবু, আহারে আমার বেচারা বর। তো এখানে শাহরুখ সব ফল টল কেটে নিচ্ছে, ইফতারের বক্সেও যাবে মানে যেগুলো বাইরে দেবো সবাইকে, আর যারা যারা ঘরে আসবে মানে আমরাও ইফতারে এই ফলগুলোই খাবো তো সেইগুলোর জন্য একেবারেই কেটে নিচ্ছে। তো কাল থেকে আমরা দুজন লেগে পড়ে রয়েছি ঘর ক্লিনিং, তারপরে হচ্ছে যত মশলাপাতি আছে সেগুলো প্রিপেয়ার করা, মানে কাল থেকে প্রিপারেশন চলছে আর কি। আর ও রোজা রেখে এখনও কাজ করে যাচ্ছে দেখতেই পাচ্ছ, আর আমি তো রান্নাবান্নার দায়িত্ব নিয়ে নিয়েছি। তারপরে মাঝে মাঝে রান্নাঘরে ওকে ডাকছি এটা চাই ওটা চাই করে, তারপরে কড়াই ধরতে অনেক সময় আমি খুন্তি নাড়াতে পারছি না যেহেতু 3 কেজি মাংস, তারপর তো এটা লাগবে ওটা লাগবে করে বারবার সুপার মার্কেটে যাচ্ছে এর মধ্যেই এমনি টায়ার্ড। তার মধ্যে তখন থেকে ভিডিও বানালাম আমরা, ভিডিওই হয়নি। তো আমি এই যে পাকিস্তানি স্যুটটা পরে নিয়েছি, এই যে ঢিলা ঢালা এটা কিনেছিলাম আগের দিন, তোমাদের সুন্দর লাগছে তোকে দেখতে, হয় না? এখনো এখনো একটু মেকআপ করিনি, কিচ্ছু করিনি, কিন্তু লোকজন আসবে চোখ মুখ এত ঢুকে আছে, আমি ভাবছি একটু হালকা কিছু লাগাতেই হবে মুখে, নাহলে খুব বিধ্বস্ত লাগছে আমাকে। আর এই এখনো স্নান করতে যাইনি, দেখো সালোয়ারের লুকটা আমি পরে দেখাচ্ছি সালোয়ারটা কিরকম, একটু পাকিস্তানি স্যুট তো ঢিলা ঢালাই হয় জানো। আর হ্যাঁ এখন একটুখানি কানের পরবো, একটা ছোট কানের কো পরবো। হ্যাঁ ফ্রুটস তো প্যাক প্যাক করা হয়ে গেছে দেখতে পারলে, এবার হচ্ছে আর একটা ইয়েতে ফয়েল পেপারের ওরকমই আর একটা আছে, ওটাতে তোমার ঘুগনি পাউরুটি এইসব দেবো আর কি, কলা ঠলা পকোড়া, পকোড়াটা এখন আবার ভাজতে যেতে হবে ভুলেই গেছি দেখেছো। ও গড, এখন তো কিছু করবো না কিন্তু একদম হালকা অল্প কনসিলার শুধু এই চোখের এই জায়গাটায় লাগিয়েছি, আর মুখে কিছু লাগাইনি, শুধু লিপ বামটাই এবারে একটু গালে ব্লাশ হিসেবে লাগিয়ে নিয়েছি, আর কারণ একটু না করলে খুব বাজে লাগছিল আমাকে। আর এখন আমি পকোড়া ভাজছি, চলো তোমাদেরকে দেখাচ্ছি পকোড়াটা ভাজা স্টার্ট করে দিচ্ছি। আর ওইদিকে ঝিলিকরাও এখন বাসে উঠলো, বললো তো ওরা চলে আসবে 20 মিনিটসের মধ্যে। গরম হচ্ছে এখানে, এই যে পুরো কালকেই বানিয়ে রেখে দিয়েছিলাম, এখন একটা একটা করে ভাজবো, কারণ সবাইকে তো ইফতার হওয়ার আগে দিয়ে আসতে হবে যারা যারা ইফতার করবে এগুলো দিয়ে। তো এখানে আমরা নতুন কার্পেটটা পাতালাম, তোমরা হয়তো আগের দিন যদি শর্টসটা দেখে থাকো ওখানে আমি দেখিয়েছিলাম যে নতুন একটা কার্পেট কিনে এনেছি, আর এখানে আমি ইফতার বক্স প্যাক করা রেডি করে দিয়েছি। শাহরুখ অলরেডি ফ্রুটসের মানে ফ্রুটস যেটাতে দিয়েছে সেই বক্সটা কমপ্লিট করে ফেলেছে। আমরা বলছিলাম সেদিনকে যে তন্ময়ের সাথে অনেক দিন গল্প হয় না। কি নিয়ে এসেছো তোমরা? আমরা ইফতার রেখেছি এত আইটেম, কি বললাম আমি তো না দেখেছো, এই দেখো দেখেছি, দেখো ফল তো ফলে, দেখো ফলে ছড়া, বাহ ভালো ফল এনেছো, ফল ফল এনেছো, ভালো ফল খাও, ভালো এটা আবার কি পরে ফুলে দেখো, পরে দেখো আরামসে দেখছি, রাত্রিবেলা করব আনবক্স এটা। হ্যাঁ তো এখানে আমি আরো দুটো তিনটে করে চিকেন পকোড়া অ্যাড করে দিচ্ছি, প্রথমে ভেবেছিলাম শর্ট পড়ে যাবে, আর তোমরা প্রে করো নেক্সট ইয়ার থেকে যাতে আরো মানুষকে খাওয়ানোর সুযোগ পাই, এবার তো খুবই অল্প মানুষকে দিতে পারলাম, এর পরের বার যাতে অনেক মানুষকে দিতে পারি। তো ফাইনালি আমাদের প্যাকেট করা ডান, এখন চলে যাবে শাহরুখ আর তন্ময় সবাইকে দিতে বাইরে।
আর সত্যি কথা বলতে ওরা এসেছে কি ভাল লাগছে, সবাই মিলে একসাথে কাজ করছি। একটু পরেই একে একে সবাই ঢুকতে শুরু করে দেবে, তবে এখনো আমি জানি না যাদের যাদের বলেছি সবাই আসবে কি না। এসে কতটা হেল্প করলো, যাই হোক এখন বাদ বাকি পকোড়াগুলো ভেজে নেব, লেট হয়ে যাচ্ছে না হলে, কারণ সবাই একা একা এবার ঢুকে যাবে আর এক ঘন্টাই আছে হাতে, তারপরে তো ইফতারি টাইম হয়ে যাবে। তানুমা মুজুতো পড়েছে, এই তানুমা আমারও পা ছোট, দেখো হাইট অনুযায়ী 4-5 নাম্বার পড়ি আমি। টাটা টাটা, ভালো থাকবেন আপনারা। এদিকে অরিঞ্জিতা বানাচ্ছে পকোড়া, চিকেন পকোড়া বানাচ্ছে, টাইম হয়ে এলো ইফতারের, সবাই চলে আসবে একাকে ঢুকবে। মাইকের জাস্ট কি অত ভাবে, হ্যাঁ কোকোয়া কোকোয়া দি চলে এলো না, কোলে আমাকে খুব ভালোবাসে জানো কোকো, কি করছে তাকাচ্ছে এদিক ওদিক, ও চুপচাপ এদিক ওদিক, দাদা কপট এখন তো আমরা ইফতার করতে বসে গেছি আর এটা হচ্ছে দাদা এনেছে, দাদার ক্যাফেটেরিয়া এটা, মানে শাহরুখের দাদার কথা বলছি। আর এখানে আমি সব মস্ত কিছু রেডি করে নিয়েছি, এবার আমরা সবাই মিলে বসবো, ঝিলিক আছে, আমি আছি, তারপরে শাহরুখের একটা বন্ধুও চলে আসবে এখন, আর সুচরিতার দিরা অন দ্য ওয়ে আছে, আর তো দাদা বৌদি আছে সঙ্গে। ও আর হ্যাঁ, সবাইকে ডিম দেওয়ার পরে যেটুকুনি ডিম বেঁচেছিল ওটা দিয়ে আমি আবার ডিমের পকোড়াও বানিয়ে নিয়েছিলাম একটু। কি বলছে, কি এক কোকো, কোকোর ফেভারিট খাবার কি কিউকাম্বার, শসা খায় জানো, কি কিছু বলতে চাও, আমি কিছু বলতে চাই, মুখটা দেখো তো থালার মতো এসছে, যে বানাচ্ছিল চা দুই বাচ্চা, এই যে হাই বলো নতুন, হাই তুমিও তো নতুন, আর বেনিসা তো কোকোকে পেয়ে কোকোর পেছন পেছনই ঘুরে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো সবার আগে বসে গেছে আমাদের ছোট্ট বেনিসা খেতে, ওকে তো খাওয়াতে পুরো এক ঘন্টা লাগে সুচরিতাদির। এই যে আছে, আমি তো ভুলেই গেছিলাম এই মানুষটা যে আছে। আমাদের অবস্থা খুব খারাপ, শোচনীয়। তুমি আমাকেই ভুলে গেছো, সবাইকে পেয়ে আবার এসো, হ্যাঁ আবার এসো, আজকে তো বেশি সেরকম ভাবে সবাইকে আলাদা করে টাইম দিতে পারলাম না। ও কিন্তু ব্লগ দেখে এসছে,
আমি ওদের খাবারটা দিই, হ্যাঁ বুঝলি, টাটা বাই বাই। আটটা এখানে, একটা এটা, একটা এখানে, একটা এখানে, একটা আমি ভালো খাই কিন্তু আবার আসবে, আমার না গলা দিয়ে আর আওয়াজ বেরোচ্ছে না যে আমি এন্ড করব, আর বেরোচ্ছে না। টাটা সুজুরি দাদি, হ্যাঁ একদম, ওই যে দেখো বাকি আছে। তো দেখলেই আজকের ব্লগটা তোমরা, অনেক টায়ার্ড এখন, বাট এই কষ্টের মানে ইয়ে পেয়েছি, সবাই খুব ভালো খেয়েছে, এটাই অনেক। আর সবাই এসেছে, অনেক কিছু এনেছে, সবাই কি কি কে এনেছে সেগুলো কি দেখবো এখন, বাড়ি ভরে গেছে, এত ভরে গেছে। হ্যাঁ, খাবার জিনিস তো মানে আমরা দুদিন রান্না করবো না ভাবছি, মিষ্টি খেয়েই খাবো। তো চলো ঘরে গিয়ে দেখাচ্ছি। ছেড় তো কাঁচি লাগবে, দেখতে খুব সুন্দর হয়েছে, দেখতে একটা পারফিউম আছে, আই থিঙ্ক একটা পারফিউম আছে আর একটা স্প্রে কিছু আছে, বডি স্প্রে, প্যাকিংটা খুব সুন্দর লাগছে দেখতে। কোন আইডিয়াই ছিল না যে এত জিনিস আনবে কেউ, মানে আমি তো ইফতারে ডেকেছি খাওয়ার জিনিস, এত খাবার উল্টো নিয়ে, হ্যাঁ অনেক খাবার নিয়ে এসেছে। এটা হচ্ছে সুচিত্রা জিরা এনেছে, নামকিন নমকিন আছে, বাহ আমার কাজে আসবে, চা দিয়ে আমার ফেভারিট নিমকি। আর এখানে মিষ্টি আছে, কি মিষ্টি আছে এখন খুলবো না, আমরা এত মিষ্টি, ঠিক আছে দুনিয়ার বই আছে ওর মধ্যে, পড়ে শেষ করতে পারবি না। দি বলছে আমি অনেকবার, আমি অবশ্য বই বই করছিলাম, সুচরিতা দি ঘরে সব বই নিয়ে চলে এসেছে, কি বলবো দেখো এই বইগুলো কি করব আমি, এত এনেছে সুচরিতা, সত্যি অনেকগুলো বই এনেছে, ঠিক আছে এটা অনেকগুলো বই এনেছে বাবা, সেলফ ভরে এনেছে, এটাও কেউ একটা এনেছে বুঝতে পারছি না, জিজ্ঞেস করে বলবো কে এনেছে। বাহ বাহ বাহ, কিছু তো সব মিশিয়ে ফেলেছি, কত কুকিজ রে বাবু, এত নিয়ে ভর্তি, খুব সুন্দর লাগছে দেখতে, ঠিক আছে কুকিজ এনেছে, গিফট ভরে গেল তোর বাবু। আরে এটা এটা ওরে বাবা, এটা তো একদম ফেভারিট জিনিস নিয়ে এসেছে, লাচ্চা, এটা জাকি নিয়ে এসেছে, লাচ্চা লাচ্চা, ও বাবা বাড়ি থেকে আমাদের চানাচুর এসেছে, পটাশপুর থেকে পাঠিয়েছিল, বাড়ি থেকে পাঠিয়েছে, এটা খাবো, এটা এনেছে যে ভাইটা এসেছিল, আমরা হয়তো গোলমাল করতে পারি, কোল্ড্রিংটাই শেষ হয়নি, এটা এনেছিলাম, না প্ল্যান্ট এভাবে প্যাকিংটা খুব সুন্দর করে দিয়েছে তো, হ্যাঁ খুবই সুন্দর,
তোর সুইখানে আরাম পাবো। রাত তো মেকআপ দিয়ে খুব ভালো আছে কে ঘর সাজানোর জন্য কি আছে কোল্ড ড্রিংকস আছে আর ভেতরে একটা হ্যাঁ এই কোল্ড ড্রিংকটা কেন এনেছো আগের বার এই ভাইরা কোল্ড ড্রিংক নিয়েছিল ওটা এই পরশুদিনকে আমরা বার করেছিলাম তাও পুরো খেতে পারিনি শেষ হয়নি এখনো আর এখনো রয়েছে আজকে যে কোল্ড ড্রিংকটা আমরা এনেছি সেটাও শেষ হয়নি সবাই তো খায়নি শেষ হয়নি আবার আর আমরা কোল্ড ড্রিংকই খাই না খুব ইচ্ছে করলে ছোট বটল হ্যাঁ আর এটাও 2 লিটারের বোতল বাবা আর এটা হচ্ছে দাদা এনেছিল এত টেস্টি সবার খুব ভালো লেগেছে এই স্পেশালি ম্যাকারনিটা খেয়ে আমি তো আমি রেখে দিয়েছি প্রত্যেকটা টেস্ট করব বলে আমি এখনো খাইনি এটা হচ্ছে দাদা এটা দাদারই ক্যাফের এই যে বেকারি বাইটস দেখছো এটা হচ্ছে ওর দাদার ক্যাফের আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে আজকে আমরা খুব টায়ার্ড অনেক টায়ার্ড বাবা সেই সকাল থেকে আমরা লেগেছি সকাল থেকে করছি আমি আর পারছি না আমার সিদ্ধারা বেঁকে গেছে আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দেন টাটা বাই বাই এন্ড টেক কেয়ার বাই বাই টাটা বাই বাই